প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের কিন্তু গত ক্লাসে নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু কোনো কোনো সময় কথা বেঁধে গেছিল, আবার কোনো কোনো সময় ছবিও কিন্তু ঝাপসা হয়েছিল। সুতরাং যদি এরকম কোনো সমস্যা হয় নেটওয়ার্ক সমস্যার কারণে, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব আবার সেগুলো রিপ্লাই করার। তাহলে আমরা গতদিন যে পর্যন্ত আমরা গিয়েছিলাম, আমরা সেখান থেকে শুরু করব। তোমাদের কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমরা যারা কথাগুলো বেঁধে গেছে অথবা ছবিগুলো দেখতে অসুবিধা হয়েছে, সেটা যাতে আরও স্পষ্ট করে করা যায়, সেজন্য তোমাদের আরও একবার আমি ভিডিওটা তোমাদের জন্য দিয়েছিলাম। আশা করি তোমরা সেটা দেখে নিয়েছিলে। আজ আমরা বলেছিলাম যে অবশ্যই খাতা কলম এবং গ্রাফ পেপার কাছে রাখবো, কারণ আজকে আমরা যে কাজটা করব, গতদিন যে সমস্যাটা আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা একটা অংশ করেছিলাম, যে আমরা একটা যোগাশ্রী প্রোগ্রাম তৈরি করেছিলাম শর্ত অনুযায়ী, এবং সেই শর্ত অনুযায়ী আমরা সেই যোগাশ্রী প্রোগ্রামের বাকি অংশটা করব, অর্থাৎ সেই মানগুলো বের করে দেখব যে তার সর্বনিম্ন কত খরচ হবে। তাহলে আমাদের প্রবলেমটা ছিল, আমি শুধু মূল অংশটা লিখেছি, অবিষ্ট ফাংশনটা আমি লিখেছি, এবং এটা অর্থাৎ মূল যে যোগাশ্রী প্রোগ্রামটা সেটা লিখেছি, আর অঙ্কের যে কথাটা ছিল সেটা আমি তোমাদের জন্য বলছি। এখানে মূল অঙ্কটা ছিল যে একটা পরিবারে তার ন্যূনতম চাহিদা মেটানোর জন্য তার প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ দেওয়া ছিল, এবং সেই থেকে তাদের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য কতগুলো শর্ত দেওয়া ছিল, কীভাবে সে কম খরচে তার চাহিদা মেটাতে পারবে। এবং সেই ক্ষেত্রে আমরা গতদিন এই প্রোগ্রামটা তৈরি করেছিলাম, সেখানে ছিল আমাদের যেহেতু তার সর্বনিম্ন খরচ করতে হবে, সেই জন্য আমাদের জেড মিনিমাম বের করতে হবে, আর শর্তগুলো ছিল এরকম, গ্রেটার দ্যান ইকুয়াল টু সবগুলো লেখা ছিল। এই থেকে আমরা এখন গ্রাফের মাধ্যমে এই সমস্যার সমাধান করে বের করব যে তার সর্বনিম্ন খরচ কত হবে। তাহলে আমরা শুরু করি, তোমরা আমার সাথে সাথে শুরু করার চেষ্টা করবে, আমি যেভাবে করব তোমরা সেভাবেই করবে, তাহলে বিষয়টা সহজ হবে বুঝতে। আমাদের প্রথম কাজটা হবে গ্রাফ পেপারে এই শর্তগুলো প্রথমে বসাতে হবে। এখন এই শর্তগুলো বসানোর জন্য দেখো, এগুলো কিন্তু আমরা কিন্তু শিখেছি সরলরেখা কীভাবে গ্রাফে অঙ্কন করতে হয়, সেটা ক্লাস 8-9 থেকে আমরা শিখে এসেছি, আমরা কলেজ লেভেলে এসেও কিন্তু শিখেছি, সরলরেখায় শিখেছি। এখন আমাদের এই যে অসমতার গ্রাফ কীভাবে আঁকতে হয়, এটাও কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যাল করেছি ভাবে তাদেরও কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি। আজ আমরা চেষ্টা করব অসমতার যত ধরনের গ্রাফ হোক না কেন, সমতা অসমতা যাই হোক, আমরা সবগুলো গ্রাফ যাতে নিজেরা অঙ্কন করে বিন্দুগুলো বের করে সমাধান করতে পারি সেটা চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমাদের অসমতা গ্রাফ আঁকার জন্য প্রথম শর্ত হলো এই অসমতাগুলোকে সমীকরণে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণে রূপান্তরিত করে নেওয়ার পরে আমরা তখন অসমতার গ্রাফটা কীভাবে আঁকতে হয় সেটা পরে করব। তাহলে আমরা প্রথমে লিখব অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করে পাই। আমি সব কথা এখানে বোর্ডে লিখব না, তোমরা এটা লিখে নিবা। তাহলে অসমতাগুলোকে, যে ইনইকোয়ালিটি আছে এই জন্য বলবা, অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করে পাই। কী পাই আমরা? আমরা সেই বিষয়গুলো এখানে লিখব। দেখো, এক্স প্লাস 3y ইকুয়াল টু 9, যেহেতু আমরা এটা গ্রাফ পেপারে উপস্থাপন করব, সেজন্য আমরা এটাকে একটু, আমরা আমাদের গ্রাফ পেপারে আঁকার জন্য সহজ টেকনিক হলো আমরা কিন্তু বিন্দু বের করে বসাতে পারি, আবার খণ্ডিত অংশ বের করে ব্যবহার করতে পারি। আমরা সরলরেখা কিন্তু কীভাবে খণ্ডিত অংশ দিয়ে চিত্র আঁকতে হয় সেটা শিখেছি। তাহলে এই সরলরেখাকে আমরা খণ্ডিত আকারে রূপান্তর করে তারপর আমরা গ্রাফে বসাবো। তাহলে এটাকে যদি আমরা খণ্ডিত আকারে রূপান্তর করি, তাহলে দেখো আমি এটা থেকে লিখতে পারবো, আমরা এটা চিত্র আঁকবো, এই জন্য আমরা একটু বামে শুরু করি। এক্স প্লাস 3y ইকুয়াল টু 9 থেকে শুরু করলাম, বা এক্স এর খণ্ডিত অংশ দেখো এই 9 তে ভাগ করলে হয় 9, আর ওয়াই এর খণ্ডিত অংশ দেখো এই 9 দিয়ে যদি এখানে ভাগ করা হয় তাহলে এখানে হবে 3, তাহলে এক্স বাই 3 9 দিয়ে ভাগ করেছি, ওয়াই বাই 3 এই পাশে হবে 1। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিব, অর্থাৎ একটা সমীকরণ তৈরি করলাম গ্রাফ আঁকার জন্য। এবার আমরা দুই নম্বর অসমতা ব্যবহার করব, 3x প্লাস 2y ইকুয়াল টু 12। এখান থেকে আমরা যদি খণ্ডিত অংশ করি, তাহলে দেখো x ডিভাইডেড বাই 12 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 4 হবে,
y divided by যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 6 হবে সমান 1 হবে এটাকে আমরা দুই নম্বর ইকুয়েশন বলবো এরপরে আরো আছে দেখো এটাকে আমরা তিন নম্বর বলবো তাহলে আমরা এখানেই ব্যবহার করি x equal to এখানে আমরা এক লাইনে চলে যাই x equal to 0 এটাকে আমরা তিন নম্বর ব্যবহার করলাম আর y equal to 0 এটাকে আমরা চার নম্বর সমীকরণ ব্যবহার করলাম তাহলে আমরা দেখো এই চারটি সমীকরণ পেয়েছি আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য হলো অসমতার চারটি গ্রাফ অঙ্কন করা আমাদের সুবিধার জন্য আমরা শুধুমাত্র সমীকরণে রূপান্তর করেছি আর কিছু না এরপরে আমরা এই চারটি সমীকরণ যে পেলাম এই চারটি সমীকরণকে আমরা গ্রাফে প্রথমে উপস্থাপন করব তাহলে গ্রাফে উপস্থাপন করার জন্য তোমরা এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ যেভাবে তোমরা নেও ঠিক সেইভাবেও এখানে নিতে হবে তাহলে আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিব এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদ বিন্দু এখানে আমাদের দেখো 0 0 এটাকে আমরা মূল বিন্দু হিসেবে ব্যবহার করব তাহলে এখানেও আমরা মূল বিন্দু ব্যবহার করলাম তাহলে এক্স ও এক্স ড্যাশ এখানে ড্যাশ দিতে পারো ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে আমরা ওয়াই অক্ষ বলছি এবার আমরা এক নম্বর সমীকরণকে গ্রাফে অঙ্কন করার জন্য আমরা দেখব এক্স এর খণ্ডিত অংশ হলো 9 আর ওয়াই এর খণ্ডিত অংশ হলো 3 সুতরাং এই এক্স অক্ষ বরাবর আমি 9 একক যাব তোমরা খাতার মধ্যে গ্রাফের মধ্যে 9 একক যাবে আমরা এখানে ধারণা করে নিলাম ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 ধরো এই জায়গায় এক্স এর খণ্ডিত অংশ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 9 ওয়াই এর মান হলো 0 তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 9 0 আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হলো 3 প্লাস 3 সেজন্য আমরা এই বরাবর অর্থাৎ 1 2 3 এই ওয়াই অক্ষ বরাবর আমি যাব এখানে 3 সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 3 এটা নিশ্চয়ই বিন্দুগুলো বসানো তোমরা আগে জানো তাহলে আমি দেখো অক্ষের বিন্দু বসালাম এক্স অক্ষের বিন্দু এই দুটো বিন্দু বসানোর পরে আমরা স্কেল ব্যবহার করে এই বিন্দু এবং এই বিন্দু দুটো যোগ করে দিব একটা সরলরেখা দিয়ে দিব তাহলে তোমরা এই দুটো বিন্দু যোগ করে একটা সরলরেখা অঙ্কন করো এই বিন্দু দুটো যোগ করার পরে তোমরা সরলরেখা অঙ্কন করো অঙ্কন করার পরে তোমরা এই যে সরলরেখার চিত্র পেলাম এটা কিন্তু এই সরলরেখার চিত্র এখন এই সরলরেখা কত নম্বর সরলরেখার চিত্র এটা দিয়ে দিতে হবে দেখো এক নম্বর সরলরেখার চিত্র সেজন্য আমরা এটাকে এক নম্বর ব্যবহার করব আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন সরলরেখাটা এক নম্বর কোনটা দুই নম্বর এটা বোঝার জন্য এই সরলরেখার বামে তুমি এক নম্বর দিয়ে রাখবা তোমরা কি সবাই এই ইয়েগুলো বসাতে পেরেছ প্রথমে এই সরলরেখাটা কিন্তু বসাতে হবে সবাইকে আমার সাথে সাথে তোমরা বসাবে এবার সরলরেখা বসানো হয়েছে আমাদের কিন্তু উদ্দেশ্য হলো অসমতার গ্রাফ অঙ্কন করা আমরা কিন্তু অঙ্কন করেছি সরলরেখার গ্রাফ সুতরাং এবার আমরা আসব মূল যে অসমতা অর্থাৎ এইটা থেকে কিন্তু সমীকরণ তৈরি করেছি তাহলে আমি এখন এই যে এটা দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আমরা কিন্তু এই গ্রেটার দ্যান আঁকিনি শুধু ইকুয়াল টু অর্থাৎ সমীকরণের সমান চিহ্ন অংশটা অঙ্কন করেছি এবার আমাদের গ্রেটার দ্যান অথবা লেস দ্যান যদি থাকে তাহলে ওই রেখার হয় এই পাশে অথবা এই পাশের অঞ্চলগুলো হবে সমাধান অঞ্চল তাহলে কোন পাশে হবে এটা আমাদের বুঝতে হবে এবং এটা বোঝার জন্য আমরা এখন এই সরলরেখা এই পাশে অথবা ওই পাশে যে কোনো বিন্দু পছন্দ করে আমি বসাতে পারবো এই অসমতার বাম পাশে তবে সবচেয়ে ভালো হবে আমরা যদি এই পাশের কোনো বিন্দু যখন ধরো আমাদের বিন্দু বলতে কি এক্স এর মান আর ওয়াই এর মান বসাতে হয় সেই ক্ষেত্রে যদি আমি এখানে দেখো এই পাশের একটা বিন্দু মূল বিন্দু আছে কিন্তু আমি যদি মূল বিন্দুর মান বসাই তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 এটা হিসাব করতে সহজ হয় সেই জন্য আমরা এই 0 বিন্দুটা বসালে ও বিন্দুটা বসালে সুবিধা পাওয়া যাবে এছাড়া আর কিছুই না সেই জন্য তুমি ইচ্ছা করলে এখানকার কোনো বিন্দুও বসাতে পারো তা আমরা প্রথমে এই বিন্দুটা বসাই তাহলে আমরা কোথায় বসাবো এই এক নম্বর এই যে আমরা সমীকরণ পেয়েছি এই সমীকরণের যে প্রথম অসমতা আমরা লিখব প্রথম অসমতার বাম পাশে ও বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুটা বসিয়ে পাই তাহলে আমি যদি এই বিন্দুতে অর্থাৎ প্রথম অসমতায় আমি
जीरो जीरो बिंदु बसाई তাহলে কি হয় বাম পাশে দেখো বাম পক্ষে আমি বসাচ্ছি তাহলে আমি যদি বাম পক্ষে 0 0 বসাই তাহলে 0 যোগ 3 0 মানে 0 আমরা পেলাম দেখো 0 কিন্তু এই যে সম্পর্কটা আছে দেখো এই সম্পর্কটা যেটা আছে এই যে 0 এই সম্পর্কেও কিন্তু হুবহু x আর y এর মান বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কি পেয়েছি 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9 এই সম্পর্কটা কি ভুল না সঠিক বলো তো এই সম্পর্কটা কিন্তু দেখো 0 9 থেকে তো আর বড় হয় না সেই জন্য এই সম্পর্কটা ভুল সুতরাং আমি যে বিন্দুটা বসায় দেখলাম যে ওই বিন্দুটা বসানোর কারণে ভুল পেয়েছি যে অসমতা তাহলে আমি আর ওই বিন্দুর দিকে আমার সমাধান অঞ্চল হবে না ওই বিন্দু যেদিকে আছে এই সরলরেখার তার বিপরীত দিকেই হবে আমার সমাধান অঞ্চল তাহলে আমার এই সরলরেখার এই পাশে যত অঞ্চল আছে এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে সমাধান অঞ্চল এবং এটাকে আমরা এরকম করে গাঢ় করে দিব কিন্তু আমরা গাঢ় করে দিলে একটা সমস্যা হবে সমস্যাটা হলো এখানে তো চারটি গ্রাফ আঁকতে হবে তখন দেখা যাবে যে একটার সাথে একটা মিশে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেজন্য আমি তোমাদের পরামর্শ দিব তোমরা বইতে ওভাবে আছে দেখবা পরামর্শ দিব তোমরা এই দিকে বোঝানোর জন্য শুধুমাত্র এই দাগের এই দিকে অ্যারো চিহ্ন ব্যবহার করবে অর্থাৎ অ্যারো চিহ্ন ব্যবহার করলে বোঝা যাবে ওই পাশে ঠিক এই লাস্টে এইখানে অ্যারো চিহ্ন ব্যবহার করবে এটা দিয়ে বোঝানো হলো যে তোমার এই রেখার উপরের অংশ হলো সমাধান অঞ্চল এখন যদি আমি দেখতাম যে বাম পাশে এটা বসানোর পরে যদি মিথ্যা হয়েছে যদি সত্য হতো দেখা গেল 12 হলো 12 গ্রেটার দ্যান 9 তাহলে কিন্তু সত্য তখন আমরা কি করতাম এই সমাধান অঞ্চল হতো যে বিন্দু বসিয়েছি ঠিক সেই দিকেই আমার ছায়াটা হবে সমাধান অঞ্চল হবে এখন তোমাদের মনে থাকে না যে স্যার আমরা ভুল করে ফেলো যে এই পাশে দিব না এই পাশে দিব এই ক্ষেত্রে আমি একটু পরামর্শ দিব তোমাদের মনে রাখার জন্য মাঝে মাঝে কিছু কিছু টেকনিক মনে রাখতে হয় কিছু দেখবা অনেক সময় আমাদের দেখা যায় একজন পরিচিত অপরিচিত লোক হঠাৎ করে এসে আমার বলল পরিচিত হলাম হওয়ার পরে বলল আপনার নাম কি হয়তো একটা নাম বলল যে নামটা হয়তো একবারই বলেছে তুমি কিন্তু এই নামটা হঠাৎ করে শুনেই মনে রাখতে পারবা না কিন্তু তুমি যদি তখনই মনে করো যে এই নামটা তো আমার ওই ক্লাসের এক সহপাঠীর নাম অথবা আমার গ্রামের এক বড় ভাইয়ের নাম অথবা আমার এক অমুক আত্মীয়ের নাম এই যদি তুমি মনে করে রাখতে পারো কম্পেয়ার করতে পারো তাহলে কিন্তু ওই নামটা দীর্ঘদিন মনে থাকে এটা জাস্ট একটা টেকনিক এটা আমার বলা আর কি যে টেকনিকটা এরকম তাহলে আমাকে এই টেকনিক এটা ছোট একটা টেকনিক মনে রাখবে সেটা হলো আমি বলেছি দেখো যে বিন্দুটা বসিয়েছি সেই বিন্দু বসানোর পরে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি ওই বিন্দু থেকে দূরে সরে যাব যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি ওই বিন্দুর কাছাকাছি যাব কিভাবে মনে রাখবো দেখো যে মিথ্যা কথা বলে আর যে সত্য কথা বলে যে মিথ্যা কথা বলে অসৎ পথে চলে যে খারাপ মিথ্যা আমরা কিন্তু পরামর্শ দিই তুমি ওই লোকের কাছে যাবা না ওই ছেলের কাছে তুমি ঘেসবা না কেন বলি যে ওর কাছে গেলে তুমি নষ্ট হবা সেই ক্ষেত্রে আমি বলি যে যে মিথ্যা বলে তার থেকে দূরে চলে যাও আর যে সত্য বলে তার কাছে যাও তার সাথে মেশো ঠিক এখানেও তুমি সেভাবে মনে রাখবে যেহেতু আমি এই বিন্দুটা বসিয়ে দেখলাম এটা ভুল হয়েছে ও মিথ্যা হয়েছে তাহলে মিথ্যা হওয়ার কারণে ওদিকে আর আমি যাবো না আমি যাবো কোন দিকে তার বিপরীত দিকে যাবো নিশ্চয় কি বলতে চেয়েছি তাহলে আমরা আমরা যখন বসাবো বিন্দুটা যদি বুঝি যে ভুল হয়েছে তাহলে সেই দিকে আমি যাবো রাখলেই শুধু হবে তাহলে আমার দেখো এই দাগে উপরের অঞ্চল কিন্তু সমাধান অঞ্চল এক নম্বর অসমতার সমাধান অঞ্চল এই দাগ সহ অর্থাৎ এই দাগ সহ কেন এই ইকুয়াল টুর কারণে অর্থাৎ এই দাগ সহ ডান দিকে যত অঞ্চল সেই অঞ্চলই হলো সমাধান অঞ্চল যদি এখানে ইকুয়াল টু না থাকতো তাহলে বলতে হতো এই দাগ বাদে উপরের অঞ্চল তা যেহেতু এখানে ইকুয়াল আছে আমরা ইকুয়াল ব্যবহার করলাম এবার দেখো আমাদের এক নম্বর অসমতার গ্রাফ কিন্তু আমরা এঁকে ফেলেছি এবার আমাদের কাজ হবে দুই নম্বর অসমতার গ্রাফ আঁকতে হবে তাহলে দুই নম্বর অসমতার গ্রাফ আঁকার জন্য এক্স এর খণ্ডিত অংশ 4 ওয়াই এর খণ্ডিত অংশ 6 তাহলে আমরা একটু দ্রুত যাব এবার এক্স এর খণ্ডিত অংশ 1 2 3 4 অর্থাৎ এই হলো এক্স এর খণ্ডিত অংশ এই খণ্ডিত অংশের নাম হলো 4 0 আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 6 এটা যদি স্থিতি হয় এটা তাহলে 6 তাহলে আমরা পেলাম এটা হলো 0 6 এই বিন্দুটা এখন এই দুটো বিন্দু আবার আমরা যোগ করে দিব যোগ করে দিলাম এই দুটো বিন্দু এবং এটা কিন্তু কার গ্রাফ হলো
এটা হলো দুই নম্বর সরলরেখার গ্রাফ হলো, অর্থাৎ দুই নম্বর সরলরেখার যে গ্রাফ সেটা হলো এই দাগ। এখন আমাদের অসমতার আগের মতোই দেখো, আমি দ্বিতীয় যে অসমতা আছে সেই অসমতায় আবার আমি জিরো বিন্দু বসাই, তাহলে কি হবে, জিরো যোগ জিরো গেটার দ্যান ইকুয়াল টু 12, সুতরাং এটাও ভুল। তাহলে আগের মতোই ওই দাগের এই বিন্দুর উল্টা দিকে যাবে শেড। তাহলে এটা বোঝানোর জন্য আমি আরো চিহ্ন এখানে ব্যবহার করব, আরো চিহ্ন এখানে ব্যবহার করব। তাহলে দেখো আমি এখন দুইটা অসমতা গ্রাফ অঙ্কন করেছি। আমাদের কি হলো আসলে, আমি যখন এই গ্রাফের অসমতা করেছিলাম প্রথম গ্রাফে, তখন কিন্তু দেখো আমার এই দাগের এই উপরের অংশ সব সমাধান অঞ্চল ছিল। আবার যখন আমি দ্বিতীয় রেখাটা অঙ্কন করলাম, তখন কিন্তু দেখো শুরু হলো এইখান থেকে এই পর্যন্ত, এর এই পাশে সমাধান অঞ্চল। অর্থাৎ আমার কিন্তু এখন দুইটা মিলে যদি সমাধান করতে হয়, তাহলে কিন্তু এই অংশ দুইজনের নাই, তাহলে এই অঞ্চল বাদ যাবে, এই অঞ্চল দুইজনের নাই, কেননা এর নাই। সেই জন্য মূলত সমাধান অঞ্চল হবে, দেখো কোন দিকে আমি দেখাই দিই, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইভাবে আমার সমাধান অঞ্চল, এই অঞ্চল কিন্তু এখন বাদ চলে গেল। তাহলে আমার কিন্তু এই দুটো অসমতায় মিলে কিন্তু সমাধান অঞ্চল হবে এই 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 দিয়ে এই দিকে হবে। এখন কিন্তু দুইটা অঞ্চল কি আছে, এবার দেখো কি আছে আমার, আমার এখানে কি বাকি আছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো সরলরেখার সমীকরণ মানে কি, এক্স ইকুয়াল টু জিরো মানে হলো ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কোনটা, এটা হলো ওয়াই অক্ষের সমীকরণ। আর যেহেতু এই এক্স গ্রেটার দ্যান জিরো মানে এই ওয়াই অক্ষের ধনাত্মক অংশ হলো এক্স গ্রেটার দ্যান জিরো, সেই জন্য এই দাগের ডান পাশের অঞ্চল হলো সমাধান অঞ্চল। সুতরাং আমরা এখান অ্যারো চিহ্ন ব্যবহার করব এই দিকে আর এই দিকে। তাহলে দেখো এখন এই রেখা আসার পরে, এই অসমতা আসার পরে আমার এই অঞ্চলটা এখন বাদ হয়ে গেল, আমার এই অঞ্চলটা কিন্তু এখন বাদ হয়ে গেল। এবার আমার আরেকটা আছে, দেখো ওয়াই গ্রেটার দ্যান জিরো, তাহলে ওয়াই গ্রেটার দ্যান জিরো মানে কত, এই এক্স অক্ষের উপরের অংশ, তাহলে এই হলো এক্স অক্ষ, এর উপরের অংশ এটা আর এর উপরের অঞ্চল এটা। এবার দেখো যখন আমরা এই ওয়াই গ্রেটার দ্যান জিরো অঙ্কন করলাম, তখন আমার একটা অঞ্চল আবার বাদ হয়ে গেল, কোন অঞ্চল, এই নিচের অঞ্চল বাদ হয়ে গেল, এই অঞ্চলটা বাদ চলে গেল। তাহলে আমার এখন হলো সমাধান অঞ্চল হয়ে গেল, দেখো সব মিলে এখন আমার কি হলো, এখন আমার দেখো এই চারটে রেখারই কিন্তু সমাধান হতে হবে। এখন বিষয়টা হলো আমার এই যে চারটে রেখা মিলে যে অঞ্চলটা আমার এখন একত্রে হয়ে যাবে, আমি যখন এটা থেকে বড় বললাম, এটা থেকে বড় বললাম, আবার আমরা এটা বললাম, এই যখন আমরা বললাম, তাহলে আমাদের কি হলো, হওয়ার পরে দেখো আমার আমার যে অঞ্চলগুলো হলো সেই অঞ্চলগুলো হলো কোনটা, আমাদের মূলত সবগুলো মিলে সমাধান অঞ্চল হয়েছে, এইটা এইটা মিলাই কিন্তু হলো। এবার আমরা ওই অঞ্চলকে গাঢ় করে দিব। তাহলে আমার অঞ্চলগুলো দেখো আমি দিচ্ছি, এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এইগুলো এখন হবে, এই অঞ্চলগুলো কিন্তু আমার সমাধান অঞ্চল এইগুলো, অর্থাৎ এই অঞ্চলের মধ্যেই আমার সমাধান খুঁজতে হবে। এবং সমাধানটা কোথায় হবে, সমাধান হবে এই অঞ্চলের জন্য এই রেখাগুলো ছেদ বিন্দুগুলোই হলো সমাধান অঞ্চল। তাহলে এই একটা ছেদ বিন্দু পেয়েছি, এই একটা ছেদ বিন্দু পেয়েছি, এই একটা ছেদ বিন্দু পেয়েছি, অর্থাৎ এই তিনটা ছেদ বিন্দুই কিন্তু আমি পেয়েছি এই সবগুলো রেখার মাধ্যমে। সেই জন্য আমি এটার নাম দিলাম এ, ইচ্ছা মতো নাম দিব, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম আমি সি। এখন আমার কাজ হলো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা। এখন দেখো অলরেডি এ বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়াই আছে, আমার আর বের করতে হবে না, কত 90 এ বিন্দুর স্থানাঙ্ক হয়েছে, সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয়ে গেছে 06, সহজ হয়ে গেছে। কিন্তু দেখো দুইটা বিন্দু কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, আমার এখন প্রয়োজন হবে এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করা। এখন বি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমার দেখো আসলে বি বিন্দুটা কোন বিন্দু, এটা দেখো এক নম্বর যে অসমতা ছিল অর্থাৎ সমীকরণ ছিল সেটা কিন্তু এই রেখাটা, আর দুই নম্বর যে সমীকরণটা ছিল সেটা কিন্তু এই রেখাটা, অর্থাৎ দুইটা রেখার মিলন স্থান হলো বি বিন্দু। সুতরাং এই বি বিন্দুর স্থানাঙ্কটাই হলো আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি এক নম্বর এবং দুই নম্বর যে সমীকরণ, অসমতাটা কিন্তু সমীকরণ, অর্থাৎ এক এবং দুই নম্বর সমীকরণকে সমাধান করব, সমাধান করার পরে এই বি বিন্দুটা পাওয়া যাবে। তাহলে আমি এখন সমাধান করব কিভাবে, আমরা নর্মালি যেভাবে সমাধান করি, সমাধান করব কোনটা,
एक और दी अर्थात एक मिलित बिंदु हलो बी सुतरां आमी एक नम्बर और दुई नम्बर समीकरण समाधान करब समाधान करार जन्य आमरा किन्तु भेंगे निछि आमरा समाधान करब तखन एई पाशेर अंश आमरा ब्यबहार करब ताहले आमी एखन लिखब एक एवं दुई नम्बर समीकरणे छेद बिंदु बी एबार एटा बेर करार जन्य आमी एखन एक नम्बर थेके पाई ताहले आमी एक नम्बर थेके पाई कि एक्स समान नाइन माइनस थ्री वाई এটাকে আমি পাঁচ নম্বর সমীকরণ ব্যবহার করব এটা কিন্তু বের করে দেখাইতে হবে আমি প্রতিস্থাপনের মাধ্যমে করে দিচ্ছি x সমান 9 মাইনাস 3y এবারে এই x এর মান আমি কোথায় বসাবো দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে দুই নম্বর সমীকরণে যদি মানটা বসাই 3 ইনটু 9 মাইনাস 3y প্লাস 2y সমান 12 এটা ক্যালকুলেট করো তাহলে দেখো বা 3 9 27 माइनस तीन त्रिक के नाइन वाई प्लस टू वाई समान ट्वेल्व बा एक अधिक कैलकुलेशन कोरी देखो नौ आर एक अपोल है माइनस सेवेन वाई आर बारो माइनस ट्वेंटी सेवेन एक अपोल है माइनस तारी फाइव आर उधर वन पन्नरो सर इखान देखे आमिर जो दी समाधान कोरी वाई समान माइनस बाद दिए था के पन्नरो वाई शार आमिर किन्तु देखो वाई मान पे गए सी 15 by 7 হলো y এর মান এটা একটু মনে রাখো y এর মান পেয়েছি এখন আমার প্রথমে এই y এর মান আমি 5 নম্বরে বসিয়ে দিয়ে x এর মানটা বের করব আমি মুছে ফেলছি এটা এই y এর মান আমি ব্যবহার করছি অতএব x এর মান আমি পেলাম দেখো 9 minus 3 into 15 by 7 সমান আছে কত দেখো এখানে আমরা একবারে করে দিই 7 লসাগু 7 9 63 माइनस तीन पंद्रह पैंतालीस तो है पांच पांच तेरह तक लिया पांच तेरह पाँच अठारह बाई सेवन हमें एक से मान को तो पेसी अठारह बाई सेवन और वाई मान पेसी पंद्रह बाई सेवन सुतरां ए बी बिंदु स्थानांक को किंतु हमें পেলাম এবার আমি লিখব অতএব বি বিন্দুর স্থানাঙ্ক এটা এখন মুছে ফেলবো এটা আমার প্রয়োজন নাই এর কাজ আমার শেষ আমি অতএব বি বিন্দুর স্থানাঙ্ক অতএব বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম বি এক্স এর মান পেয়েছি 18 বাই 7 ওয়াই এর মান পেয়েছি 15 বাই 7 সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এখন আমার কাজ হবে আমরা যে সর্বনিম্ন মান বের করতে হবে যে মিনিমাম বের করতে হবে এই যে মিনিমাম বের করার জন্য আমার এই ए बी एवं सी बिंदुर मानगुलो बेर करते होबे जदि ए मानेर मध्ये जेटा सबसे छोटो सेटाई आमादेर निम्ने उत्तर ताहले आमरा ओटा बेर करी आमरा एखन लिखब ए बिंदुते अर्थात ए बिंदुर मान बसिये दिबा ए बिंदु हलो 90 बिंदुते जेड कत जेड कत देखो ट्रू इनटू 9 যোগ 3 ইনটু 0 তার মানে আমরা পেলাম কত 9 দুগুণী 18 একইভাবে সি বিন্দুতে মান কত বি বিন্দুতে মান কত অর্থাৎ 18 বাই 7 15 বাই 7 বিন্দুতে জেড এর মান কত তাহলে 2 ইনটু 18 বাই 7 যোগ 3 ইনটু 15 বাই 7 এটা করলে হয় দেখো সেটা লসাগু আঠারো দুগুণী ছত্রিশ যোগ তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা পেলাম পাঁচ আর ছয় এগারো আর থাকলে এক আট বাই সাত এটা ভাগ করলে হয় দেখো সাত দশ সত্তর সাত এগারো সাতাত্তর এগারো পয়েন্ট সামথিং আচ্ছা এরপরে আমাদের আরেকটা আছে সি বিন্দুতে মান কত সি বিন্দু হলো জিরো সিক্স বিন্দুতে আমার মান কত জেড এর মান টু ইন্টু জিরো প্লাস 3 ইনটু 6 তাহলে হলো আমার দেখো 3 6 18 তাহলে আমার সবচেয়ে কম খরচে আমার যে মানটা বের করতে হবে তাহলে এটা আমার দেখো কত আসে এটা আমার কত আসে এটা কিন্তু আমার কি ছিল কম খরচ অর্থাৎ এত টাকা তাহলে এটাকে আমি যদি ভাগ করি দেখো 18 থেকে ছোট হয় আমাদের কিন্তু এই প্রত্যেকটাই টাকা তার মানে আমাদের দেখো এই তিনটার মধ্যে 18 এইটা এটার মধ্যে সর্বনিম্ন কোনটা এটা তো দেখো সবচেয়ে ছোট যদি বলা হয়তো বেশি কত তাহলে এই দুটো ছিল আমাদের যেহেতু বলেছে সর্বনিম্ন খরচ সেই জন্য আমার সর্বনিম্ন খরচ হলো
এত টাকা। তাহলে আমরা এখন লিখব, অতএব ওই ব্যক্তির সর্বনিম্ন খরচ হবে কত, 81/7, যেখানে সে এক্স ছিল কি, এক্স ছিল তোমার প্রোটিন আর ফ্যাট, তাহলে প্রোটিনের পরিমাণ সে কিনবে কত, 18/7, আর ফ্যাট নিবে হলো 15/7 এত একক। তাহলে আমরা উত্তরে লিখব এখন কি, আমরা এখন উত্তরে লিখব, অতএব ওই ব্যক্তির সর্বনিম্ন খরচ, তাহলে সর্বনিম্ন খরচ হবে তার 81/7 টাকা, এবং প্রোটিন কিনবে, অর্থাৎ প্রোটিন কত একক, প্রোটিন হলো এক্স এর মান কত, অর্থাৎ 18/7 একক, আর ফ্যাট হলো তার কত দরকার, 15/7। আমরা কিন্তু শুরুতে ধরে নিয়েছিলাম যে তার প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ মানে দিয়ে আমার সর্বনিম্ন খরচের তার কি অবস্থা হবে, আমাদের কথা ছিল সর্বনিম্ন খরচ কত হবে তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। সুতরাং তার সর্বনিম্ন খরচ হবে 81/7 টাকা, এটাই হলো তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সর্বনিম্ন খরচ। এখন তোমরা এই যে আমরা অঙ্কটা করলাম, একটা অঙ্ক করেছি, এখন এখানে কোনো সমস্যা তোমাদের আছে কি না, যদি থাকে আমাকে কমেন্ট করো, যদি না থাকে আমি আরেকটু সামনের দিকে যাব। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা চেষ্টা করবো আরো কমপক্ষে গ্রাফ, আমাদের কিন্তু মূলত একটা অঙ্ক যদি ভালো করে বুঝে ফেলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আমরা এই ধরনের আমরা এখন সর্বনিম্ন মান বের করেছি, এবার একটা সর্বোচ্চ মান বের করবো, তারপর আরও একটা সমাধান করব, তোমরা ততক্ষণ ধৈর্য ধরে থাকবে। তাহলে আমরা এখন আরেকটা সমস্যা করবো এইভাবে, আমরা শুরু করি। তাহলে দেখো আমাদের আগেরটা করেছিলাম জেড মিনিমাম, এবার আমরা করছি জেড ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে দেখো আমরা এখন ম্যাক্সিমাম মান বের করার জন্য এই হলো ফাংশন, অবিষ্ট ফাংশন, এই হলো শর্ত, লেখচিত্রের সাহায্যে আমাদের এখানে সমাধান অঞ্চল বের করে সমাধান করতে হবে, ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম মান বের করার জন্য আমাদের আগের মতোই আমরা এই অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করব, আমার সাথে সাথে তোমরা নিজেরা করবা। তাহলে আমরা অসমতাগুলোকে যদি সমীকরণে রূপান্তর করি তাহলে আমার x+y=7 বা এটা থেকে আসবে x/7 + y/7 = 1, এটাকে আমরা এক নম্বর ব্যবহার করব। এটা বামে শুরু করি, তাহলে এখানে গ্রাফ আঁকতে একটু সমস্যা হচ্ছে। x+y = 7 বা x/7 + y/7 = 1, এটাকে এক নম্বর ব্যবহার। 2x + 5y = 20 বা এখান থেকে আমরা x/10 y/4 = 1, এটা দুই নম্বর। আর x = 0 তিন নম্বর, y = 0 চার নম্বর, এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের এবার আমরা গ্রাফ অঙ্কন করব। গ্রাফ অঙ্কন করার জন্য এখানে 0 0 এটাকে আমরা ও বিন্দু বলছি, এই আর
এই আমাদের ও বিন্দু এবার আমরা এই গ্রাফগুলো অঙ্কন করব দেখো x এর খনিত অংশ 7 y এর খনিত অংশ 7 তাহলে আমরা এটা করি তাহলে x এর খনিত অংশ 7 মানে 1 2 3 4 5 6 7 তাহলে এই বিন্দু হলো 7 0 আর y এর খনিত অংশ 7 তার মানে 1 2 3 4 5 6 7 এটা হলো তাহলে আমাদের এখানে 0 7 এই বিন্দু হলো 0 7 7 0 আর 0 7 এই বিন্দু আমরা যোগ করে দিব যোগ করার পরে আমার এটা হলো এক নম্বরের গ্রাফ আমি এখানে এক নম্বর দিয়ে দিলাম আবার সেই আগের মতোই এবার তোমরা দেখো তো অসমতার দিক কোনটা হবে নিজের একটু দ্রুত দেখো কোন দিকে হবে আমরা এখন এই মূল বিন্দুটা বসালাম 0 0 এখানে তাহলে দেখো 0 যোগ 0 লেস অর ইকুয়াল টু 7 নিশ্চয়ই সত্য সুতরাং যে বিন্দুটা বসিয়েছি সেই বিন্দুর দিকেই যাবে তাহলে এবার যাবে কিন্তু দেখো মূল বিন্দুর দিকেই যাবে তাহলে মূল বিন্দুর দিকেই আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করব এই দিকে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করলাম এবার আমার দ্বিতীয় অসমতা x এর খনিত অংশ 10 y এর খনিত অংশ 4 তাহলে এদের যদি 7 হয় 8 9 10 এটা হলো 10 0 এই হলো এই বিন্দুটা এই বিন্দু আর y এর খনিত অংশ 4 তাহলে 1 2 3 4 এই হলো y এর খনিত অংশ 4 অর্থাৎ 0, 4 এই দুটো বিন্দু এখন যোগ করে দিব এটা হলো দুই নম্বরের গ্রাফ আমরা এটা x টা উপরে ব্যবহার করি এটা হলো দুই নম্বর সরলরেখার গ্রাফ এবার আগের মতোই আমাদের অসমতায় 0 0 বিন্দু বসাবো মূল বিন্দুটা দেখো 0 যোগ 0 মানে 0 লেস অর ইকুয়াল টু 20 এটাও সত্য সুতরাং এটাও যাবে মূল বিন্দুর দিকেই আবার ছেদ হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অ্যারো চিহ্ন ব্যবহার করলাম এই অ্যারো চিহ্ন ব্যবহার করলাম এখন দেখো তাহলে আমার এই দুটো অসমতার মাধ্যমে আমাদের সমাধান অঞ্চল কিন্তু প্রথম অসমতায় ছিল কি এই থেকে এই অঞ্চল এখন কিন্তু হয়ে গেল এই অসমতা হওয়ার কারণে আমার কিন্তু এই অঞ্চল হওয়ার কারণে এই দুটো মিলে হয়ে গেল দেখো এই অঞ্চল এই অঞ্চল অর্থাৎ এই দুটো অঞ্চল এখন বাদ চলে গেল এবার আছে তিন নম্বর x ইকুয়াল টু 0 মানে y অক্ষের সমীকরণ আর এখানে আছে দেখো x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা দেখলে বোঝা যায় x গ্রেটার দ্যান 0 মানে y অক্ষের ধনাত্মক দিকে তাহলে এটাও আগের মতই এইদিকে আরো চিহ্ন এইদিকে আরো চিহ্ন এটাই আমরা বলছি তিন নম্বর সমীকরণ চার নম্বর হলো y গ্রেটার দ্যান 0 মানে y ইকুয়াল টু 0 মানে হলো x অক্ষের সমীকরণ আর y গ্রেটার দ্যান 0 মানে x অক্ষের ধনাত্মক অংশে অর্থাৎ এই অ্যারো চিহ্ন এইদিকে যাবে এটাকে আমরা বলছি চার নম্বর সমীকরণ এখন এই চার নম্বর সমীকরণে এবার আমার দেখো কি হলো আমার সমাধান অঞ্চল আসলে কি হলো আমার যখন এই চারটে মিলে হলো তখন কিন্তু যখন এই অক্ষের এই দিকে গেল তখন এই অঞ্চল সব বাদ গেল আবার যখন এই অক্ষের এই দিকে গেল তখন নিচের অঞ্চল সব বাদ গেল তাহলে আমার এখন সমাধান অঞ্চল হলো কোনটা দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু মিলে যে অঞ্চলটা হলো এটাই হবে নিম্নের সমাধান অঞ্চল কমন যে অঞ্চলটা সেটা আমার এখন এই জায়গাটা গাঢ় করে দিতে হবে নিশ্চয়ই গাঢ় করার বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমার দেখো এই অঞ্চলটা হলো সমাধান অঞ্চল তাহলে এই অঞ্চলে কয়টা বিন্দু আছে দুইটা তিনটা চারটা একাধিক থাকতে পারে যত বিন্দু থাকে সেই বিন্দুগুলোর নাম দিতে হবে এখানে বিন্দুর নাম দেওয়া হয়েছে ও এই বিন্দুর নাম দিলাম এ এই বিন্দুর নাম দিলাম বি এই বিন্দুর নাম দিলাম সি এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা মূলত এই তিনটা বিন্দু পাওয়াই যায় আর একটা বিন্দু বের করতে হয় এটাই হলো সব বিষয় একটা বিন্দু বের করতে হয় কোনো কোনো সময় দুইটা বিন্দু বের করতে হয় তাহলে দেখো এই বিন্দু অটোমেটিক পাওয়া গেল এটাও কিন্তু পাওয়া গেল এটাও কিন্তু পাওয়া গেছে তাহলে এই বি বিন্দু কিভাবে বের করতে হয় একটু আগে করেছি আমরা বি বিন্দু সমাধান কোনটা দেখো তো কার কার এক নম্বর রেখা আর দুই নম্বর রেখার সেট বিন্দু সুতরাং এক আর দুই এর সমাধান করেই আমরা বি বিন্দুটা পেয়ে যাব তাহলে এক আর দুই বিন্দু সমাধান করি আমরা এক নম্বর যদি সমাধান করি এই এক নম্বর সমীকরণ তাহলে আমি একটু সংক্ষেপে করব x সমান পাবো 7 মাইনাস y এটাকে আমরা 5 নম্বর দিব এই মানটা এখন 2 নম্বরে যদি বসাই তাহলে আমরা পাবো দেখো 2 ইনটু 7 মাইনাস y প্লাস 5y সমান 20 এখান থেকে সমাধান করলে 14 মাইনাস 2y প্লাস 5y সমান 20 তাহলে পেলাম আমরা
थ्री वाई एट जो ओ पास जाए सिक्स चौदह छये वाई समान पे टू वाई समान पे टू मानटा पास बसाय एक्स मान कत पा टू फाइव सेवन माइनस टू अर्थात फाइव तेल बिंदु पेल फाइव टू बिंदु पे अलरेडी फाइव বিন্দুতে আমার মান বের করতে হবে তাহলে আমার প্রথমে দেখো জিরো বিন্দু অর্থাৎ ও বিন্দুতে মানে এই বিন্দুতে যে মান বের করতে হবে যেকোনো একটা করলেই হবে এই বিন্দুতে জেড এর মান কত এইখানে বসাইতে হবে তাহলে জিরো যোগ জিরো অর্থাৎ জিরো তাহলে জি থ্রি ইন্টু জিরো দেখা দিতে পারো ইচ্ছা করলে ফোর ইন্টু জিরো মানে জিরো এরপরে আমার এ বিন্দু মান কত অর্থাৎ সেভেন জিরো বিন্দুতে জেড এর মান কত তাহলে থ্রি ইন্টু সেভেন যোগ ফোর ইন্টু জিরো অর্থাৎ একুশ এতে বি বিন্দুতে মান কত ফাইভ টু জেড সমান थ्री इंटू फाइव जो फोर इंटू टू कत है तीन पास पंद्रह और चार दुगने आठ अर्थात पंद्रह और आठ आठ पास कत है तीन पास पंद्रह जो चार दुगने आठ तेईस है সি বিন্দুতে আমাদের মান কত জিরো ফোর বিন্দুতে মান কত জেড এর মান হলো থ্রি ইন্টু জিরো যোগ ফোর ইন্টু ফোর আমরা পেলাম ষোলো তাহলে দেখো আমরা যে বিন্দুগুলো পেয়েছি তাহলে পেয়েছি কত কত জিরো বিন্দু অর্থাৎ জিরো বিন্দুতে ও বিন্দুতে জেড এর মান জিরো আরেকটা পেয়েছি একুশ তেইশ এবং ষোলো তাহলে এদের আমার মান বের করতে হবে ম্যাক্সিমাম মান কত ছিল তাহলে ম্যাক্সিমাম মান কোনটা বড়টা কোনটা তেইশ মান তাহলে নিম্নে যে সমাধান পেলাম অর্থাৎ ম্যাক্সিমাম যে মান পেলাম সমাধান পেলাম সেটা হলো অ্যান্সার আমরা এখানে সর্বোচ্চ মান অতএব আমাদের বের করতে হলো সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান জেড সমান হলো তেইশ মানে সর্বোচ্চ কথাটা লিখেছি যে ম্যাক্সিমাম না লিখে শুধু জেড লিখলে হবে তাহলে জেড এর মান সর্বোচ্চ হলো তেইশ ব্র্যাকেটে লিখে দিবা যেখানে এক্স কত যেখানে দেখো এক্স এর মান ছিল হলো ফাইভ এটা লিখে দিবা আর ওয়াই এর মান কত টু অর্থাৎ এই বিন্দুতে আমরা জেড এর মান পেয়েছি সর্বোচ্চ মান সুতরাং আমাদের দেখো আমরা পেয়ে গেলাম যে জেড এর মান সর্বোচ্চ কোথায় এই বি বিন্দুতে এইভাবে আমরা যে কোনো অসমতায় কিন্তু আমরা সমাধান করে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু নির্ণয় করতে পারবো এখন আমরা আরেকটু ভিন্ন ধরনের অর্থাৎ যদি এটা তো আমরা দেখলাম ম্যাক্সিমাম মান মিনিমাম মান এটা কিন্তু আমাদের এই মূলবিন্দু বাদে অন্যান্য জায়গায় কিন্তু গেছে মূলবিন্দু দিয়ে কিন্তু কোনো রেখা কিন্তু কোনো যায়নি এক্ষেত্রেও কিন্তু আমার সমস্যা হয় তোমাদের সেই জন্য আমি আরও একটু অঙ্ক চেষ্টা করবো তোমাদের করার আমরা এখন পরবর্তী আরেকটা অঙ্ক যাব যেটায় সমীকরণ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা বা দুইটা অঙ্ক থাকে তুমি এই অঙ্কগুলো এড়িয়ে যাও গেলে দেখা যায় তখন যদি সমীকরণ দেওয়া হয় শুধু তখন সমস্যা হয় এই জন্য আমি চেষ্টা করব যত ধরনের হতে পারে আমি সবগুলো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি আমি দুটো অঙ্ক দেখাইতে পারলে আমরা আশা করছি এইটা তোমাদের হয়ে যাবে তাহলে আমরা শুরু করি আরেকটা এবার আমরা তিন নম্বর সমস্যা হিসেবে লিখি তিন নম্বর সমস্যা এটা আমাদের আমাদের বের করতে হবে লেক্সিতের সাহায্যে আমাদের আগের মতোই এবার আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে জেড মিনিমাম সমান ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ফাইভ এক্স প্লাস এইট ওয়াই আর শর্তগুলো হলো শর্তগুলো হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ আর আছে এক্স লেস ইকুয়াল টু ফোর y is greater than or equal to 2 এরপরে x greater than equal to 0 y greater than equal to 0 দেখো আগে থেকে কিন্তু শর্ত একটা বেশি আছে এখানে এখানে তাহলে আমাদের
আর এখানে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান বের করতে হবে একই ভাবে কিন্তু পার্থক্য কি এখন দেখি পার্থক্য আমরা পেয়েছি পার্থক্যটা শুধু এইখানে এখানে দেখো সমান চিহ্ন কোনো গ্রেটার দ্যান নেই লেস দ্যান নেই সেটা কেমন হবে তাহলে আমরা এখন এটা আমরা গ্রাফে অঙ্কন করব এখন গ্রাফে অঙ্কন করার জন্য আমরা কিন্তু আগের মতোই আমরা যদি এখন অসমতা যেহেতু যদি দেখি যে অসমতাগুলো আমি নর্মালি চিত্র আঁকতে পারি তাহলে আমার কিন্তু ইকুয়াল না লিখলেও কিন্তু হয় তারপরে তোমরা ইকুয়াল লিখে নিও তাহলে আমরা এই অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করি তাহলে আমার প্রথমটা তো আর অসমতা আমাদের নাই প্রথমটাই সমীকরণ আছে সেই ক্ষেত্রে আমরা প্রথম সমীকরণ লিখলাম এটা এটাকে লেখার পরে আমরা এটাকে চিত্র আঁকবো যেহেতু এক্স বাই ফাইভ y by 5 equal to 1 এটাকে আমরা এক নম্বর ব্যবহার করব এরপরে দুই নম্বর সমতা দেখো x equal to 4 এটা দুই নম্বর তিন নম্বর y is equal to 2 তিন নম্বর চার নম্বর x equal to 0 আর y equal to 0 এটা আমরা পাঁচ নম্বর ব্যবহার করলাম আমাদের একটা ইকুয়েশন বেশি আছে এবার আমরা গ্রাফে এই বিন্দুগুলো বসাবো তাহলে গ্রাফে বসানোর জন্য আগের মতোই আমরা গ্রাফে বসাবো এক্স ওয়াই এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ এটা হলো আগের মতোই ও বিন্দু স্থানাঙ্ক হলো জিরো জিরো এবার আমরা এই অক্ষ দুটি মানে এক্স এর খণিতাংশ ফাইভ ওয়াই এর খণিতাংশ ফাইভ ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তোমরা গ্রাফ পেপারে আঁকবে তাহলে আমরা এখানে এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম এখানে আমরা পেলাম ফাইভ কমা জিরো এই বিন্দু পেয়েছি আমরা জিরো কমা ফাইভ এই বিন্দু এবং এই বিন্দু আমরা পেলাম তাহলে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করার পরে আমরা যে পেয়েছি এটার নাম হলো এক নম্বর সরলরেখা দাও এখন দেখো আমার এক নম্বর কিন্তু সরলরেখা দেওয়া আছে কোনো অসমতা দেওয়া নেই সুতরাং আমার কিন্তু আর ওই পাশে এই পাশে কোনো শেড হবে না কোনো অ্যারো চিহ্ন কিন্তু হবে না এটা মনে রাখবা তাহলে সমাধান অঞ্চল কোনটা সমাধান অঞ্চল হলো এই সরলরেখা বরাবর যত বিন্দু আছে শুধু এই পর্যন্ত কিন্তু নয় এই সরলরেখা মানে অসীম পর্যন্ত এই বরাবর চলে গেল এই বরাবর অসীম পর্যন্ত চলে গেল অর্থাৎ এটাই হলো সরলরেখা তাহলে এই সরলরেখার সমস্ত বিন্দুই হলো সমাধান অঞ্চল এক নম্বর সমীকরণের সমাধান অঞ্চল তাহলে শুধু দাগের উপরে যে বিন্দুগুলো সেটাই কিন্তু সমাধান অঞ্চল মনে রাখতে হবে এরপরে আমাদের দ্বিতীয় যে সমীকরণ এক্স ইকুয়াল টু ফোর আমরা এক্স ইকুয়াল টু ফোর আঁকবো তাহলে এক্স ইকুয়াল টু ফোর মানে কি এক্স এর এক্স ইকুয়াল টু ফোর মানে ওয়াই অক্ষের সমান্তরাল চার একক দূরে তাহলে এক্স ইকুয়াল টু ফোর অর্থাৎ ফোর মানে প্লাস ফোর সেই জন্য আমরা এই ধনাত্মক দিকে চার একক যাব আর ওয়াই অক্ষের সমান্তরাল এটা তোমরা সরলরেখায় ভালো করে শিখেছ তাহলে এক্স ইকুয়াল টু ফোর সরলরেখার সমীকরণ হবে এই সরলরেখাটাই হলো এক্স ইকুয়াল টু ফোর এবং এটাকে আমরা বলছি দুই নম্বর সরলরেখার গ্রাফ দুই নম্বর সরলরেখার গ্রাফ হলো এক্স ইকুয়াল টু ফোর এই রেখা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা চার একক দূরে সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত এই বিন্দুর স্থানাঙ্ক হলো ফোর কমা জিরো এটা দিয়ে নিব আমরা এখন আমার এটা তো সমীকরণ ছিল না আমার ছিল কিন্তু অসমতা সুতরাং অসমতার গ্রাফ আঁকতে হবে আবার আগের মতোই এখন আমার দেখো এই অসমতায় আমি কোন বিন্দু বসাবো এই রেখার বামে বা বাই ডাইনে কোনো বিন্দু যেহেতু বামে আমি মূল বিন্দু পেয়ে গেছি তাহলে মূল বিন্দু বসানোই সহজ হবে আমি এখন মূল বিন্দুটাই বসাবো তাহলে মূল বিন্দুটা বসালাম জিরো তাহলে এখানে যদি জিরো বসাই জিরো লেস অর ইকুয়াল টু ফোর অর্থাৎ সত্য জিরো তা ফোর থেকে ছোট সুতরাং যেহেতু সত্য তাহলে শেড হবে মূল বিন্দুর দিকেই হবে তার সমাধান অঞ্চল এটা বোঝানোর জন্য অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে এটা অ্যারো চিহ্ন দেখো মূল বিন্দু যেদিকে সেই দিকেই হবে তার সমাধান অঞ্চল এরপরে আছে তিন নম্বর ওয়াই সমান টু অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল ধনাত্মক দিকে দুই একক দূরে যে রেখাটা অর্থাৎ এই এক এই দুই এক্স অক্ষের সমান্তরাল ওয়াই সমান টু মানে হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা এক্স অক্ষের সমান্তরাল এবং এটাকে আমরা বলছি তিন নম্বর সমীকরণের গ্রাফ যেহেতু এটা সমীকরণ না অসমতা তাহলে আমার ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু আমার আবার দেখো সেই এই রেখাটার মূল বিন্দু এখানে এই মূল বিন্দু যদি চেক করি তাহলে জিরো বিন্দুটা যদি এখানে বসাই
তাহলে 0 greater than or equal to 2 ভুল 0 তো 2 থেকে বড় না যেহেতু ভুল সুতরাং আমার মূলবিন্দুর বিপরীত দিকে ছেদ যাবে কোনটা এই মূলবিন্দু এটা তাহলে এই দিকে সে আসবে না আসবে কোন দিকে ওই দিকে যাবে সমাধান অঞ্চল সুতরাং এর সমাধান অঞ্চল হবে এই দিকে আরো চিহ্ন হবে দেখো ভালো করে খেয়াল করো দেখো আমরা কিন্তু এর চিহ্নগুলোই দিব যদি আমরা এরকম দাগাদাগি করতাম তাহলে কিন্তু দেখবা একেবারে হিজিবিজি হবে ওটা বোঝা যাবে না খুব সমস্যা হবে এক্সামিনাররা কিন্তু তখন বুঝতে অসুবিধা হয় এইজন্য আমরা এরকম এর চিহ্ন ব্যবহার করলেই বুঝে নেওয়া হবে তুমি কোন দিকে সমাধান অঞ্চল দিয়েছো এরপরে দেখো x = 0 অথবা x greater than 0 তাহলে x greater than 0 আমাদের x = 0 মানে কোনটা y অক্ষের সমীকরণ সেই y অক্ষের সমীকরণ তো এটা এটাকে আমরা দিব এখন 4 নম্বর সমীকরণ এবং এর সমাধান অঞ্চল কি আমাদের x greater than 0 তার মানে এ ডাইনের অঞ্চল এর ডাইনের অঞ্চল একই ভাবে y greater than 0 মানে হলো এই x অক্ষের উপরের অঞ্চল অর্থাৎ এইটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিব এবং অ্যারো চিহ্ন ব্যবহার করব এই বরাবর অর্থাৎ y অক্ষের ধনাত্মক দিকে এর সমাধান অঞ্চল সুতরাং দেখো আমার এখন 5টি অসমতার সমীকরণ আমি কিন্তু গ্রাফে উপস্থাপন করেছি দেখো হিজিবিজি লাগছে এখন আমার কাজ হলো আমাদের নিম্নের সমাধান অঞ্চল তাহলে কোনটা হবে তোমরা একটু চিন্তা করো আমি একটু অপেক্ষা করছি তোমরা একটু নিজেরা ভাবো তো আমার নিম্নের সমাধান অঞ্চলটা কোনটা হতে পারে আমি কিন্তু একটু আগে দেখো কয়েকটা দেখিয়েছিলাম যে সমাধান অঞ্চল এটা হবে না এটা হবে না এটা হবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিই নিশ্চয় তোমরা ভেবে রাখছো যে কোনটা হবে এখন দেখো আমার কিন্তু মনে রাখতে হবে দেখো সমাধান অঞ্চল মানে কমন একটা অঞ্চল সবাই যেখানে আছে সবার যেখানে শর্ত আছে আমাদের কিন্তু দেখো এই অঞ্চলগুলো আমরা যে যখন নিয়েছি আমাদের কিন্তু আমাদের হয়ে গেছে কি আমাদের হয়ে গেছে দেখো আমাদের একবার আমরা x greater than 0 y greater than 0 এরকম নিয়েছি এবং একটা কিন্তু মূল ছিল কি x plus y equal to 5 ছিল এই সরলরেখার সমীকরণ ছিল কিন্তু এর কিন্তু কোনো সমাধান অঞ্চল ছিল না সুতরাং এর সাথে যারা যারা ছেদ করেছে যে অবস্থায় আছে তাহলে আমার এই অবস্থায় যদি দেখতে হয় তাহলে আমার এই সমাধান অঞ্চল কোনটা হয়েছে দেখো সবার যে কমন অঞ্চল তাহলে আমি যদি এই বিন্দুটার এই দাগের উপরে যে বিন্দুগুলো আছে দেখো এই দাগের উপর কিন্তু বিন্দু দেখো এই একটা বিন্দু আছে তখন এই বিন্দুটা সবার জন্য প্রযোজ্য কিনা দেখো সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য কিনা দেখো আমি এক নম্বর অসমতায় আছে এক নম্বর রেখা এর উপরে আছে কিন্তু আমি দুই নম্বর দেখব দুই নম্বরটা দেখো এই অঞ্চল দেখো এই দিকে এর অঞ্চলটা দুই নম্বরের জন্য প্রযোজ্য হয়েছে অর্থাৎ দুই নম্বরের অঞ্চলটাও কিন্তু এটা এবার দেখো তিন নম্বর অঞ্চল তিন নম্বর অঞ্চল এই দাগের উপরে অঞ্চল দেখো এটাও কিন্তু এর মধ্যে শর্তের মধ্যে আছে অর্থাৎ এই সমাধান অঞ্চলে আছে এরপরে চার নম্বর পয়েন্ট চার নম্বর দেখো এইটা অর্থাৎ এই দাগ সহ এই দিকে সুতরাং এই বিন্দু তারের ক্ষেত্রে প্রযোজ্য এবার দেখো পাঁচ নম্বর হলে এটা এই দাগের উপরের অংশ সুতরাং এই বিন্দুটা কিন্তু এখন একটা সমাধান অঞ্চল অর্থাৎ সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কোন বিন্দুটা এই বিন্দুটা একটা সমাধান অঞ্চল হয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তাহলে একটা বিন্দু আমরা পেয়েছি এখন দেখো ছেদ বিন্দুগুলো আমরা দেখব এই দাগের উপরে যে ছেদ বিন্দু আছে মূলত সেই কিন্তু হবে সমাধান অঞ্চল তো উপরে নাও পারে যদি সবগুলো শর্ত পূরণ করে তাহলে হবে নতুবা যেটা যেটা শর্ত পূরণ করবে সেটাই হবে সমাধান অঞ্চল তাহলে এই দাগের উপর দেখো এই একটা বিন্দু আছে এই একটা বিন্দু আছে আমরা আগের মতো আবার চেক করব খুব সাবধান কিন্তু এই বিন্দুগুলো অর্থাৎ দাগের উপর বিন্দুটা খেয়াল করতে হবে এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখো আমার এই এক নম্বর শর্ত পূরণ করেছে দুই নম্বর দেখতে হবে কোথায় আছে দুই নম্বর দেখো এই দাগের এই পাশে এটাও কিন্তু দুই নম্বরের মধ্যে আছে দেখো তাহলে এক নম্বরের বিন্দু দুই নম্বরের বিন্দু ঠিক আছে তিন নম্বরের বিন্দু ঠিক আছে চার নম্বরের বিন্দু ঠিক আছে পাঁচ নম্বরের বিন্দু কিন্তু ঠিক আছে সুতরাং এটাও একটা সমাধান অঞ্চল তাহলে এই বিন্দুটা আমাদের কিন্তু একটা সমাধান অঞ্চল পেলাম এই বিন্দুর স্থানক আমার এখানে পেয়ে গেছি অলরেডি কিন্তু এই বিন্দু আমাদের কিন্তু বের করতে হবে আমরা সমাধান অঞ্চলগুলো বের করছি তাহলে আমি মনে করো এই সমাধান অঞ্চলে একটা নাম দিয়ে দিলাম এ এই বিন্দু অলরেডি পেয়ে গেছি যেহেতু এই বিন্দুটা আমার প্রয়োজন হবে এই বিন্দুর নামও দিলাম একটা পি এখন কিন্তু আরও দেখো সমাধান অঞ্চল খুঁজতে হবে আছে কিনা আছে কিনা দেখতে হবে কিভাবে এই দাগের উপর বিন্দু কোথায় কোথায় ছেদ করেছে এইখানেও ছেদ করেছে আমরা দেখব এই বিন্দুটা ঠিক আছে কিনা দেখো এই বিন্দুটা একের জন্য প্রযোজ্য এই বিন্দুটা দুইয়ের জন্য দেখো প্রযোজ্য এই বিন্দুটা দেখো তিনের জন্য প্রযোজ্য কিনা খেয়াল করো তিনের কিন্তু সমাধান অঞ্চল এই পাশে সুতরাং তিনের জন্য সে গ্রহণযোগ্য নয়
কেন তিনের বিন্দু সমাধান অঞ্চল এই পাশে এই দাগের এই পাশের বিন্দু তো তিনের জন্য প্রযোজ্য নয় সুতরাং এই বিন্দু এর জন্য যেহেতু বাদ গেল সুতরাং এই বিন্দু এখন আর সমাধান অঞ্চল থাকলো না অর্থাৎ একটা যদি ভ্যালিড না হয় একটা যদি গ্রহণ না করে শর্ত পূরণ না করে তাহলে সেই বিন্দু আর নেওয়া যাবে না অর্থাৎ ওই বিন্দু সমাধান অঞ্চল হলো না এটা বাদ গেল তাহলে অটোমেটিক্যালি এই বিন্দু কি আর সমাধান অঞ্চল হবে নিশ্চয়ই না কেননা এই বিন্দু দেখো এই তিন নম্বর শর্ত পূরণ করছে না সুতরাং এই বিন্দুটাও কিন্তু নির্ণয় সমাধান অঞ্চল হবে না তাহলে আমরা সমাধান অঞ্চল পেলাম সমাধান বিন্দু পেলাম কয়টা সমাধান বিন্দু পেয়েছি মূলত দেখো এ বিন্দু এবং বি বিন্দু নিশ্চয়ই বুঝতে পেরেছো সমাধান বিন্দু এটা যদি বুঝতে পারো তাহলে মনে করে নিতে হবে হ্যাঁ ম্যাক্সিমাম অঙ্কই তুমি বুঝতে পারবে তাহলে এবার দেখো আমার সমাধান বিন্দু বের করতে হবে কিভাবে বের করতে হবে এক নম্বর সরলরেখা আর তিন নম্বর যে সরলরেখা অসমতা এই দুটো সমাধান করলে বি বিন্দু পাওয়া যাবে দেখো আমি এখন তাকাবো এক নম্বর আর তিন নম্বর কোথায় আছে এই যে এক নম্বর এই যে তিন নম্বর অর্থাৎ এই যে এক নম্বর এই যে তিন নম্বর তাহলে আমি সরাসরি সমাধান করতে পারবো কিভাবে পারবো দেখো তিন নম্বরের ওয়াই এর মান কত দুই আমি এখানে সরাসরি মানটা পেয়ে গেলাম ওয়াই এর মান এখানে দুই বসিয়ে দিলাম দেখো ওয়াই এর মান দুই আর এক্স এর মান কত হবে এক নম্বরে বসাই দিতে হবে ওয়াই এর মান যদি দুই বসায় এক্স এর মান কত হয় থ্রি হয় তাহলে আমরা পেয়ে গেছি থ্রি কমা টু অর্থাৎ আমরা সমাধান বিন্দু অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু পেয়ে গেছি এখানে যদি আমরা সরাসরি করে দিতে পারি এভাবে বলে দিলেও তোমাদের হয়ে যাবে এখানে করে দেখাতে হবে না তুমি বলবা যে আমরা এখানে বি বিন্দু হলো তিন নম্বর এবং এক নম্বরের সমান বিন্দু আমরা তিন নম্বর এবং এক তিন নম্বর থেকে পাই ওয়াই ইকুয়াল টু টু এবং এক নম্বর থেকে পাই এক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা টু এবার আমরা কিন্তু সমাধান বিন্দু পেয়ে গেলাম এবার আমরা কি করব সমাধান বিন্দু পাওয়ার পরে যা করেছি একটু আগে এই জেড এর মানটা বসিয়ে দিব এ বিন্দুর মান এবং বি বিন্দুর মান আমরা একটু বসিয়ে দেই তাহলে আমরা এখন জেড কোন বিন্দুতে এ বিন্দুতে অর্থাৎ জিরো ফাইভ বিন্দুতে জেড সমান ফাইভ ইন্টু জিরো যোগ এইট ইন্টু ফাইভ আমরা পেলাম জিরো আর পাঁচ আটা চল্লিশ আমি পেয়েছি হলো চল্লিশ পাঁচ আটা চল্লিশ অর্থাৎ এ বিন্দুতে পেয়েছি চল্লিশ এবার আমি করব বি বিন্দুতে জেড এর মান কত জেড সমান ফাইভ ইন্টু থ্রি যোগ এইট ইন্টু টু অর্থাৎ আমরা পেলাম তিন পাশা পনেরো যোগ তিন পাশা পনেরো আট দুগুণী ষোলো অর্থাৎ একত্রিশ তাহলে আমার যেহেতু মান বের করতে হবে কি মিনিমাম সুতরাং মিনিমাম মান কত চল্লিশ আর একত্রিশের মধ্যে মিনিমাম হলো একত্রিশ অতএব সর্বনিম্ন মান সর্বনিম্ন মান থার্টি ওয়ান অর্থাৎ জেড এর মান সর্বনিম্ন কত থার্টি ওয়ান যেখানে এক্স এর মান কত থ্রি আর ওয়াই এর মান হলো টু এই হলো আমার এই অসমতা এই যে যোগাশ্রয়ী প্রোগ্রাম তা নির্ণয়ের সমাধান সুতরাং দেখো যদি তুমি বুঝতে পারো আমরা কিন্তু তোমাদের বোঝানোর কারণে একটু সময় গিয়েছে কিন্তু আমরা যদি বুঝতে পারি বিষয়টা তাহলে খুব সহজ হবে মানে খুব দ্রুত কিন্তু এই সমাধানগুলো অনেকে চিন্তা করে যে এই অঙ্কগুলো তো সময় লাগে স্যার আমরা এগুলো অ্যাভয়েড করবো আসলে তা না তুমি এবার নিজে বাসায় এই অঙ্কটাই করে দেখবে তোমার ম্যাক্সিমাম দশ মিনিট লাগে ম্যাক্সিমাম এর বেশি লাগবেও না পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে আচ্ছা এবার দেখো আমি লাস্ট একটা অঙ্ক করব যদি তোমাদের সময় আসলে প্রায় শেষের দিকে তারপর যেহেতু এরপরে তোমাদের ক্লাস নাই আমি একটু সময় নিতে চাই পাঁচ মিনিট নিলেই হবে আমি আরেকটু পাঁচ সাত মিনিট তোমাদের নিলে আমার মোটামুটি আমার টার্গেট লাস্ট যে অঙ্কটা ওই অঙ্কটাও দেখানো দরকার আমি তাহলে ওই অঙ্কটা খুব দ্রুত দেখিয়ে দিব এবার আমরা আমাদের সর্বশেষ অঙ্কটা আমরা লিখব এবার আমরা চার নম্বর অঙ্কটা অর্থাৎ জেড ম্যাক্সিমাম সমান এটা মান বের করতে হবে টু এক্স প্লাস আমরা এখন টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই আর শর্তগুলো লিখব আমরা অঙ্কগুলো একটু লিখে নিবে তোমরা অঙ্কগুলো আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে মেন মেন অঙ্কগুলো দেওয়া যাতে সবগুলো অঙ্ক কভার করে তাহলে এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু সেভেন এক্স মাইনাস ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু জিরো এবং
x is less or equal to 2 or x is greater less or equal to 2, x is greater than equal to 0, y is greater than equal to 0. দেখো তো আগের অঙ্কের সাথে একটু পার্থক্য আছে কোন জায়গায়, মনে হচ্ছে একই রকম অঙ্ক, আসলে একই রকম অঙ্ক না, একটু পার্থক্য দিয়েছি, পার্থক্যটা শুধু দেখো এটা আগের মতো, এই জায়গায় পার্থক্য, এখানে x y greater than less than equal to সংখ্যা ছিল, এখানে 0 আছে, তাহলে এই যে রেখাটা এটা কিন্তু আসলে মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ কিন্তু এটা, আমরা কিন্তু এতক্ষণ যেগুলো করেছি কোনোটাই কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি, তাহলে মূল বিন্দু দিয়ে গেলে কি হবে আমরা সেটা শিখলেই আমাদের সবগুলো অঙ্ক পারবো আশা করছি। তাহলে আমরা এখন এই আগের মতই আমরা প্রথমে এই সমীকরণ অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 7 বা এখান থেকে x বাই 7 y বাই 7 ইকুয়াল টু 1, এটাকে এক নম্বর ব্যবহার করলাম, x মাইনাস y ইকুয়াল টু 0 বা আমরা এখান থেকে y ইজ ইকুয়াল টু x এটাকে দিলাম দুই নম্বর, x ইকুয়াল টু 2 তিন নম্বর, x ইকুয়াল টু 0 চার নম্বর, আর y ইকুয়াল টু 0 এটাকে আমরা বলছি পাঁচ নম্বর। তাহলে আমরা এখন এই গ্রাফ অঙ্কন করব আগের মতোই, আমরা এখন যদি আগের মতোই অঙ্কন করি x x ড্যাশ y y ড্যাশ আর এটাকে আমরা বলছি ও মূল বিন্দু 0 0। এবার x এর কোণিত অংশ 7, y এর কোণিত অংশ 7, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এই বিন্দু হলো 7 0 বিন্দু, এই বিন্দু হলো 0,7 বিন্দু। আমরা এটা যেহেতু অহরহ আমরা করছি, এখন আমি একবারে তোমাদের জন্য দ্রুত এটা অঙ্কন করলাম এক নম্বর সমীকরণের গ্রাফ, ঝটপট তোমরা নিজেরা করে ফেলো অ্যারো চিহ্ন কোন দিকে হবে। তাহলে এখন আমি জিরো বিন্দু বসাচ্ছি এই রেখার বসবতার উপরে, জিরো যোগ জিরো লেস অর ইকুয়াল টু 0, তাহলে সত্য না মিথ্যা, জিরো লেস অর ইকুয়াল টু 7 মানে সত্য, সুতরাং কোন দিকে যাবে যেহেতু সত্য সুতরাং মূল বিন্দুর দিকেই যাবে, অ্যারো চিহ্ন হবে আমাদের এই দিকে হবে। তাহলে এক নম্বরের গ্রাফ হয়েছে, দুই নম্বর সরলরেখার গ্রাফ অর্থাৎ y is equal to x, y is equal to mx এই ফরম্যাটে যদি থাকে, তোমরা ভালোভাবে জানো এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এই y is equal to m এর মান কত, এখানে 1, m এর মান হলো tan থিটার মান হলো 1, tan কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান 1, সেই জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এই y is equal to x এটাও কিন্তু তোমার আঁকার সময় অবশ্যই সঠিক করে আঁকতে হবে, y is equal to x মানে একেবারে মূল বিন্দু দিয়ে যাবে এবং মাঝ বরাবর যাবে, কেননা এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এই রেখাটা দেখো একেবারে মাঝ বরাবর দিয়ে যে রেখাটা যাবে সেটাই হলো মূল বিন্দুগামী y is equal to x, এবং এইখানে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল হবে কিন্তু 45 ডিগ্রি, এই জন্য আঁকার সময় কিন্তু সঠিক করে আঁকতে হবে। তাহলে তোমার y is equal to x হলো মূল বিন্দুগামী রেখা এবং x অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ 45 ডিগ্রি, সেই জন্য এটাই হলো এখন দুই নম্বর সমীকরণের গ্রাফ। এখন এই দুই নম্বর সমীকরণের গ্রাফ এটা অসমতা কি ছিল, x মাইনাস y লেস অর ইকুয়াল টু 0, এটাই এখন আমাদের খেয়াল করো এইবার আমরা কোথায় যাবে, এই দাগে আমরা তো একটু আগে প্রত্যেকটা অঙ্কে মূল বিন্দু বসিয়ে বসিয়ে চেক করেছি যে মূল বিন্দুর এই দিকে এসেছে বাম দিকে আসে, এখন আমি কোন বিন্দুটা বসাবো এটাই আমার প্রশ্ন। আমরা কিন্তু এখন এই দাগে এই পাশে এবং এই পাশে যে কোনো বিন্দু বসাতে বলেছি, এখন দেখো এই দাগের ডাইন পাশে এই বিন্দুটা আছে, আমি এটা বসাতে পারি, আমি এই বিন্দুটাও বসাতে পারি, আমি যদি মনে করি না আমি এই বিন্দু বসাবো না, এখানকার কোনো বিন্দু বসাতে পারি, এখানকার কোনো বিন্দু বসাইতে পারি, অবশ্যই পারি, তবে আমি বলেছিলাম আমি সব কিছুই পারি কিন্তু আমি কোনটা করব, আমি করব যেটা যেটা আমার জন্য সময় কম লাগবে, হিসাব করতে সহজ হবে, আমি সবসময় মনে রাখতে হবে যে আমরা আগে কিন্তু ছোটোবেলায় শুনতাম যে তুমি যত বেশি বড় করে করতে পারবা তত সারা খুশি হবে, আসলে কিন্তু এটা ঠিক নয় আমার ধারণা, কেননা আমার টার্গেট হলো আমি অঙ্কটা করে দেওয়া, আমি যত সহজে যত সহজ টেকনিকে যত স্বল্প সময়ে করতে পারবো সেটাই আমার কৃতিত্ব, সুতরাং আমি চিন্তা করব কিভাবে সহজে সমাধান করব, সেই জন্য আমার মনে আমরা মনে রাখবো যখন মূলবিন্দুগামী কোনো সরলরেখার উপরে আমরা অসমতার দিক
चेक करब तक अवश्य हमें डान पशे बाम पशे एक अक्षर ऊपर को बिंदु निब एखे सेवन जिरो क्योंकि एक अक्षर ऊपर बिंदु तपर हमें सेवन जिरो निब ना हमें कोब हमें वन जिरो निब क्या वन हिसाब करते सहज है जोग वियोग करते सहज है से जो हमें रेखा डाइने कि करब वन जिरो बिंदु निये टेस्ट करब তাহলে আমি বলবো কিভাবে চেক করব আমি বলবো যে এক এই যে দুই নম্বর অসমতা বাম পাশে 10 বিন্দু বসিয়ে পাই তাহলে 10 যদি বসাই তাহলে কি আসে দেখো তো এখানে 1 x এর মান 1 আর y এর মান 0 তাহলে 1 0 less or equal to 0 10 বসিয়েছি এখানে বিন্দুটা ছিল 10 বিন্দু তাহলে আমি পেলাম 1 less or equal to 0 এটা কি সত্য না মিথ্যা এটা মিথ্যা অন্ত জিরো থেকে ছোট না সুতরাং যেহেতু মিথ্যা তাহলে আমি কোন বিন্দুটা বসিয়েছি আমি এখানকার একটা বিন্দু বসিয়েছি সুতরাং এই দিকে সে আর যাবে না মিথ্যা বলে তাহলে কোন দিকে যাবে এর বিপরীত দিকেই যাবে তাহলে শেড হবে কোন দিকে এই আরো চিহ্ন হবে উল্টা দিকে এই বিন্দু উল্টা দিকে নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আমার এই দাগের এই বিন্দু বসিয়েছিলাম তাহলে আমি এই পাশে যাব আমি যদি ইচ্ছা করতাম যে না আমি এই বিন্দু না বসাই আমি এই বিন্দু বসাই দেখি তাও কিন্তু হতো আমি একটু দেখি তুমি আসলে जीरो থেকে মাইনাস অন ছোট সুতরাং আমি বসিয়েছি এই বিন্দু তাহলে এই বিন্দু যেদিকে হবে সেদিকে তার শেড যাবে সত্য বলে তাহলে দেখো এই দাগের এই পাশে কিন্তু শেড হবে দেখো তো হয়েছে না অবশ্যই হয়েছে অর্থাৎ আমি যদি এই পাশে বিন্দু চেক করি বা এই পাশে বিন্দু চেক করি নিয়ম সঠিক থাকলে অবশ্যই হবে এটাও করতে পারো এইটাও করতে পারো তাহলে হবে তাহলে আমি দেখো এই দাগের এই পাশে আমি সমাধান অঞ্চল কিন্তু পেয়ে গেছি আমার কিন্তু উদ্দেশ্য ছিল এই বিন্দুটাই বসানো আমি বুঝতে পারি কিনা তা দেখো আমরা এটা বুঝেছি আমরা ঠিক শেষ করে ফিরি এবার দেখো x = 2 তার মানে x = 2 হলো y অক্ষের সমান্তরাল এই দুই একক গিয়ে যে রেখাটা অর্থাৎ এই রেখাটা y অক্ষের সমান্তরাল এটা হলো 3 নম্বর সমীকরণের গ্রাফ আর অসমতা কি ছিল x less or equal to 2 তাহলে এই দাগের বাম পাশের বিন্দু চেক করব 0 বিন্দু এখানে যদি বসাই 0 তাহলে 2 থেকে ছোট অর্থাৎ সত্য সুতরাং এর শেড হবে কোন দিকে এই 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দু দিয়ে তার শেড হবে তাহলে এটা হলো সমাধান অঞ্চল একই ভাবে দেখো আছে কি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তাহলে x হলো y অক্ষের ডান দিকে সেটা কোনটা এটা হলো তোমার এইটা এইটা এবং এই রেখার সমীকরণ কি এটা হলো 4 নম্বর সমীকরণ আরেকটা হলো y গ্রেটার দ্যান 0 অর্থাৎ y গ্রেটার দ্যান 0 হলো এর উপরে এই অঙ্কের কিছু করেছি আমরা এইজন্য আমি এটা চলে গেলাম দ্রুত 5 এই হলো আমার তাহলে দেখো এই মান আমার সমাধান অঞ্চল লেগ লাস্ট অঙ্ক ভালো করে খেয়াল করো আমাদের সমাধান অঞ্চল কমন অঞ্চল কোনটা দেখো সবগুলো রেখার শর্ত পূরণ করতে হবে আমি দেখো যখন আমি এই রেখা নিয়েছি তাহলে এই দাগের এক নম্বর থেকে চিন্তা করবা এক নম্বর থেকে চিন্তা করলাম এই অঞ্চল চলে আসলো এই পাশে বাঁক কিন্তু এবার আমি দুই নম্বর যখন এর সাথে মিলাবো এই হলো দুই নম্বর রেখা তাহলে এই দুই নম্বরের এই অঞ্চল অর্থাৎ কিন্তু দেখো এই দুটো মিলে কিন্তু এখন এইখান থেকে শুধু এই অঞ্চল চলে আসলো খেয়াল করো এরপরে যখন আমি তিন নম্বরে গেলাম তিন নম্বর কিন্তু বলা হয়েছে দেখো এই দাগের এই পাশে তাহলে কিন্তু আমার এখন হলো কি এই যে এই যে এই যে অর্থাৎ দেখো তিন নম্বর মিলে আবার ছোট হয়ে আসলো এবার আছে চার নম্বর কোনটা চার নম্বর হলো এই দাগের এই পাশে তাহলে কিন্তু দেখো আমার এই থেকে এই পর্যন্ত যখন ছিল এখন হয়ে গেল এই দিকে অর্থাৎ এই দাগ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেল এরপর কোনটা পাঁচ নম্বর এই দাগের উপরের অংশ অর্থাৎ তাহলে আমার ঘটলো কোনটুকু আমার ঘটেছে দেখো সব মিলায়ে কোনটুকু এই দেখো বুঝতে পেরেছ অর্থাৎ এই যে ছেদ অঞ্চল সবগুলো লেখারই ছেদ অঞ্চল দেখো এটা তাহলে এই অঞ্চলে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু অলরেডি আমরা এক আর দুটো বিন্দু পেয়েছি আমি বলেছিলাম দেখো কোন কোন সময় দুটো বিন্দু কিন্তু বের করতে হতে পারে দেখো এখন আমার এই বিন্দু নাম দিয়েছি ও এই বিন্দুও বের করতে হবে এই বিন্দুও কিন্তু বের করতে হবে আর এই বিন্দু আমার বের করা আছে তাহলে আমরা এখন এ বিন্দু এবং বি বিন্দু ঝটপট বের করে ফেলি এখন এ বিন্দু বের করব তাহলে এ বিন্দু দেখব কোন কোন রেখার সমীক সমাধান অঞ্চল এই এ বিন্দু হলো 2 নম্বর আর হলো 3 নম্বর তাহলে 2 এবং 3 আমরা দেখব কোথায় আছে 2 এবং 3 এখানে আছে তাহলে এখান থেকে 3 নম্বরে দেখো x এর মান কত 2
আমি অলরেডি সহজে পেয়ে যাব। তাহলে আমি এই তিন নম্বর সরলরেখার এক্স এর মান দুই বসিয়ে দিলাম, দুই এবং এই যে তিন নম্বর থেকে আমি কিন্তু পেয়েছি এক্স এর মান টু, এবার দুই নম্বরে মানটা বসিয়ে দিব। সে দুই নম্বর কই? এই যে দুই নম্বর, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই মান কত? টু। তাহলে আমি এই বিন্দুটাও পেয়ে গেলাম টু, এই বিন্দুটা আমরা পেয়ে গেছি। এবার আমার দরকার বি বিন্দুটা, বি বিন্দুর স্থানাঙ্ক হলো কোনটা? তিন নম্বর, আর কোনটা? এক নম্বর। সুতরাং আমি এখন এই তিন নম্বর থেকে তো অলরেডি পেয়েই গেলাম আমি এক্স এর মান টু, এখানে বসিয়ে দিলাম এক্স এর মান টু, আর ওয়াই এর মান বের করতে হবে কত নম্বরে? এক নম্বর সমীকরণে মান বসা দিতে হবে। এক নম্বর সমীকরণ কোনটা? এইটা। সুতরাং এক নম্বর সমীকরণ যদি এক্স এর মান টু বসিয়ে দেই, তাহলে এক্স এর মান যদি টু বসাই, তাহলে ওয়াই এর মান কত আসে? ফাইভ আসে। তাহলে আমার ওয়াই ইকুয়াল টু পেলাম আমরা ফাইভ। দেখো আমি পেয়েছি কিন্তু অলরেডি এ বি সি এবং ও বিন্দুর স্থানাঙ্ক আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমি ওই মানগুলো এখানে জেড এর মান বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিই, এই মানটা আমি এখন এখানে বসিয়ে দিব। তাহলে মানটা সবই বসিয়ে দিতে হবে। তাহলে ও বিন্দুতে আমার কত হলো? ও বিন্দুতে জেড এর মান কত হয়? জিরো যোগ জিরো অর্থাৎ জিরো। তারপরে এ বিন্দুতে মান কত আসে? জেড এর মান আসে দেখো টু ইন্টু টু যোগ থ্রি ইন্টু টু, এটা আসে দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, দশ। বি বিন্দুতে আসে কত? টু কমা ফাইভ। এখানে জেড এর মান আসে দেখো টু ইন্টু টু প্লাস থ্রি ইন্টু ফাইভ, এটা আসে কত? দুই দুগুণে চার, আর এখানে তিন পাঁচা পনেরো অর্থাৎ উনিশ। সি বিন্দুতে মান কত আসে? দেখো জেড সমান টু ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু সেভেন, তার মানে জিরো যোগ তিনশো তাই একুশ, আমরা পেয়েছি দেখো একুশ। সুতরাং এই মানগুলোর মধ্যে জিরো, দশ, উনিশ আর একুশ সবচেয়ে বড় মান চেয়েছে ম্যাক্সিমাম। সুতরাং এই মানটাই হলো সর্বোচ্চ মান। সুতরাং আমাদের নিম্নে সমাধান হলো সর্বোচ্চ মান কত হলো আমরা পেলাম। অতএব সর্বোচ্চ মান জেড সমান টোয়েন্টি ওয়ান, ব্র্যাকেটে যেখানে এক্স এর মান হলো জিরো আর ওয়াই এর মান হলো সেভেন। এটা কিন্তু অবশ্যই লিখে দিবা কোন বিন্দুতে আমি সর্বোচ্চ মানটা পেয়েছি। সুতরাং আমরা আশা করছি আমরা আমাদের যে যোগাশ্রয়ী প্রোগ্রামের যে সমাধান, তোমাদের বইয়ের মধ্যে দেখো অনেকগুলো গ্রুপ দেওয়া আছে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে। আমি কিন্তু সবগুলো যে গ্রুপে যে গ্রাফ অঙ্কন করে সমাধান করতে হবে আমি সবগুলো ধরনের দেখিয়ে দিয়েছি। তোমরা এখন প্রত্যেকটা গ্রুপ থেকে কমপক্ষে একটা বা দুইটা নিজেরা বাসায় করবে। আর যেহেতু আমাদের আজ ক্লাস হওয়ার পরে আরও আমরা হয়তো ঈদের আগে আর ক্লাস করতে আমার আর ক্লাস নাই, সুতরাং এই জন্য তোমরা তোমাদের আগাম ঈদের শুভেচ্ছা রইল, তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। তোমরা ভালো করো, ভালো থেকো, ঈদে সবাই ভালো করে মজা করবে, সুন্দর থেকো, ধন্যবাদ সবাইকে।